আসসালামু আলাইকুম আমি রুবেল বলছি আমি আজকে একটি ব্যাপার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে করোনা ভাইরাস এর এই মুহূর্তে আমাদের অর্থনীতিতে কি করা যায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাহাত্তর হাজার কোটি টাকার একটি প্রণোদনা উনি ঘোষণা করেছেন আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য এটা উনি অনেক বিজ্ঞ মানুষ উনি ওনার মন্ত্রিপরিষদ আছে তাদেরকে নিয়ে উনি অবশ্যই এই যে প্রণোদনাটি উনি গ্রহণ করেছেন অবশ্যই ভালো কিন্তু আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে এবং ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার একটি আইডিয়া ছিল এটি যদি আমাদের প্রধানমন্ত্রী গ্রহণ করতেন হয়তো বা দেশের অর্থনীতির জন্য ভালো হতো এবং এটি যে গ্রহণ করতে হবে এমন কোনো কথা না এটি নিয়ে আপনারা মন্ত্রিপরিষদে আলোচনাও করতে পারেন কীরকম হয় এটা আমার ব্যক্তিগত মতামত প্রত্যেকটি লোকেরই মতামত থাকে এবং আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমারও একটি মতামত দেওয়ার একটি অধিকার আছে সেই হিসাবে আমি বলতেছি এবং এটি আমাদের অনেক জনগণের পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে আমার প্রথম যে প্রস্তাবটি সেটি হচ্ছে বাংলাদেশ একটি দরিদ্র দেশ আমরা মুখে যে যত কিছুই বলি না কেন আসলে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাবলম্বী হতে পারেনি এই করোনা জন্য সারা বিশ্ব বিপন্ন এই বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যেমন আমেরিকার মতো শক্তিশালী দেশ তারাও অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে পড়েছে তারপর ইটালি স্পেন ফ্রান্স প্রত্যেকটি ইউরোপ আমেরিকার যত দেশ আছে সবাই পিছিয়ে পড়েছেন এবং কি চীন যদিও তারা বলতেছে যে তারা এখন এখান থেকে অনেকটা বেরিয়ে এসেছে করোনা ভাইরাস থেকে কিন্তু তারা বেরিয়ে আসুক আর নাই আসুক অলরেডি কিন্তু তাদের অর্থনীতির বারোটা বেজে গেছে এখন এই করোনা ভাইরাস থেকে আমাদের বাঁচার জন্য প্রধান যে উপায় সেটি হচ্ছে গিয়ে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখা এখন এটি সত্যি কথা আমরা একটি অত্যন্ত গরিব একটি দেশ আমাদেরকে এই যে দূরত্ব সামাজিক বজায় দূরত্ব রাখতে গেলে আমাদেরকে যে দোকানপাট বন্ধ রাখতে হবে লকডাউন করে রাখতে হবে এটি জীবন বাঁচানোর জন্য অবশ্যই একটি প্রয়োজনীয় জিনিস কিন্তু তার সাথে একটা জিনিসও কিন্তু মনে রাখতে হবে আমাদের পেটও বাঁচাতে হবে মাস শেষে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা না আসলে আমরা কিন্তু চলতে পারি না কারণ আমাদের সকলেরই দিন আনতে পান্তা ফোড়া এরকম অবস্থা হাতে গোনা কয়েকজন লোক বাধে তো এর জন্য আমাদেরকে যে কাজটি করতে করা যায় আমি যেটি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি সেই কাজটি হচ্ছে প্রথমত হচ্ছে যে ঢাকা শহরে যে বেশিরভাগ লোকগুলো থাকে তাদের মাথার উপরে সবচেয়ে বড় যে জিনিসটি তাদের মাথার উপরে বোঝা হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে তাদের বাসা ভাড়া বাসা ভাড়া তাদের ইনকামের বিশাল বড় একটি অংশে চলে যায় তাই আমি প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ জানাবো আপনি যদি সামনের দুই মাস মার্চ আপনি যদি সামনের দুইটা মাস পুরা লকডাউন করেন এবং এবং একটি পদক্ষেপ মানে গ্রহণ করেন সেটি হচ্ছে এই সামনের দুই মাস ঢাকা শহরে যত বারাটিয়া আছে তারা সবাই ফিফটি পারসেন্ট বাসা বাড়া দিবে বারাটিয়াদেরকে বারাটিয়াদের সরি বারাটিয়াদের বাড়িওয়ালাদের সব বারাটিয়ারা বাড়িওয়ালাদের ফিফটি পারসেন্ট বাসা বাড়া দিবে তোর তর মধ্যে এই জিনিসটি নাও মানতে পারে এটি স্বাভাবিক তাদের অনেক বাড়িওয়ালারই এটি একটি ইনকামের একটি সোর্স থাকে তাই মানবতার খাতিরে তাদের কাছ থেকে অনুরোধ করতে পারেন এবং সরকার পারেন এমন কোনো কাজ নেই সরকার অবশ্যই কাজটি পারে যে বাড়িওয়ালারা বারাটিয়াদের কাছ থেকে ফিফটি পারসেন্ট তারা বাসা বাড়া নেবে এবং সরকার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বারাটিয়া বারাত বাড়িওয়ালাদেরকে সুযোগ দেওয়া হবে সেটি হচ্ছে যে এই দুই মাস বাড়িওয়ালাদের সকল ধরনের ট্যাক্স এবং সরকারি যত খরচ আছে পানি বিল গ্যাস বিল মিউনিসিপ্যাল ট্যাক্স সোয়ারেস ট্যাক্স এবং যত প্রকার ট্যাক্স আছে এই দুই মাসের জন্য মৌকুফ তাহলে তারা এখান থেকে কিছুটা ঘাটতি মৌকুফ করতে পারবে আরেকটি কাজ করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী সেটি হচ্ছে যে আপনি আপনার সরকারি কর্মকর্তাদের অনেক সুযোগ দিয়েছেন এখন আমাদের দেশ অনেক সমস্যায় পড়েছে আপনি তাদের কাছ থেকেও একটি সুবিধা নিতে পারেন সেটি হচ্ছে মাত্র সামনের দুটো মাস এই দুটো মাস যত সরকারি কর্মচারী এবং কর্মকর্তা আছে তাদেরকে আপনি শুধু বেসিক বেতনটা দিবেন আর তাদের যে মেডিকেল বাড়ি যে বেতনগুলো আছে সেটা তাদের এই দুই মাস তাদেরকে আপাতত বন্ধ রাখেন পরবর্তীতে দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় তখন তাদেরকে পুষিয়ে দেওয়া যাবে এই যে বাড়ি এবং অন্যান্য যে অ্যালাউন্স ছিল সেই অ্যালাউন্সে যে টাকাটি বাঁচবে সেটা একটি বিশাল বড় অঙ্কের টাকা হবে সেই টাকাটি আমাদের যে পথসারি এবং দিন দিন খায় রিস্কাওয়ালা থেকে দূরে যত ধরনের হতদরিদ্র লোকগুলো আছে আপনি তাদের তাদের তাদেরকে আপনি এই টাকাগুলো তাদের ত্রাণ হিসাবে এই টাকাগুলো আপনি তাদের কাছে দান করুন এবং আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে যেমন প্রাইভেট অফিস এবং প্রাইভেট কোম্পানিগুলো আছে তারা তো এই দুটি মাস তারা কিছুই করতে পারবে না এখন তাদেরকে তাদের কর্মচারীদের টাকাও দিতে হবে এখন এই মুহূর্তে এক হচ্ছে তাদের ব্যবসায়িক অবস্থা বারোটা বেজে গেছে তার উপরে আবার কর্ম মানে তাদের যে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন দেওয়া তাদের উপর অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় তাই তাদের জন্য আপনি একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে যে তারা এই দুই মাসের জায়গায় তারা শুধু এক মাসের ভাড়া এক মাসের বেতন দিবে তাদের কর্মচারী এবং কর্মকর্তাদেরকে এবং কর্মচারী এবং কর্মকর্তাদেরকেও ভাবা উচিত যে এই দুটো মাস তারা বিনা পরিশ্রমে তারা টাকা পাবে এবং কোম্পানির অবস্থা এই সময় ভালো নাই সেই জন্য তার পক্ষে সম্পূর্ণ দু মাসের টাকা দেওয়া সম্ভব নয় এবং সেই সময় এই অফিস অফিস এবং এই প্রতিষ্ঠানগুলো এবং এবং এই বেসরকারি যে কোম্পানিগুলো আছে তাদের যত ধরনের পানি বিল গ্যাস বিল কারেন্ট বিল যত কিছু আছে এগুলো সরকার একটু মৌকুফ করে দেবেন আমি আশা করি এই পদক্ষেপগুলো যদি আপনি যদি গ্রহণ করেন তাহলে আমার মনে হয় যে আমাদের অর্থনীতি অবস্থা খুব একটা খারাপ হবে না কারণ এর ফলে সবাই সবাইকে কিছু না কিছু সাবসিডারি দিবে এবং এর পক্ষে সরকারের পক্ষেও একটু সহজ হয়ে যাবে কারণ সরকারের একার পক্ষে এই ষোলো কোটি মানুষের সাবসিডারি দেওয়া আসলে সম্ভবপর নয় এটি হচ্ছে আমার ধারণা এখন বা মানে বাকিটা হচ্ছে আপনাদের চিন্তা চেতনা আপনারা যদি মনে করেন যে এই সিদ্ধান্তটি ভালো হবে তাহলে আমার এই সিদ্ধান্তটি আপনারা গ্রহণ করতে পারেন এবং আমি আশা করি এটি ভালো চেয়ে খারাপ হবে না আশা করি আল্লাহ হাফিজ পরবর্তীতে আবার আপনাদের সাথে অন্য একটি টপিকস নিয়ে কথা হবে আল্লাহ হাফিজ